রাখবেন, জেনায় লিপ্ত হলে, প্রেমের গল্প করলে চারটা বিপদ হয়। জেনায় লিপ্ত হলে, মোবাইলে প্রেমের গল্প করলে চারটা বিপদ হয়। এক, মহামারী হবে, কলেরা হবে, অল্প বয়সে মরণ হবে। দুই, এমন রোগ হবে যেটা বংশে ছিল না, যেটা ডাক্তার চিনে না। এমন রোগ হবে যেটা বংশে ছিল না, যেটা ডাক্তার চিনে না। তিন, একদিন না একদিন নিঃস্ব তাকে হতেই হবে, একদিন না একদিন তাকে ভিক্ষুক হতেই হবে। চার, তার কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, তার কোনো প্রার্থনা আল্লাহর দরবারে কবুল হবে না। আব্দুল ইবনে উমার বলেন, আল্লাহর নবী বলেছেন, লাম তাজহারিল ফাহেশাতু ফি কওমিন কাত্ত ইল্লা ফাসাফিহিম আত-তাউন ওয়াল আওজাউ মা মাযা ফি আসলাফিহিম। মানুষ যদি জেনায় লিপ্ত হয়, মানুষ যদি প্রেমে লিপ্ত হয়, মানুষ যদি ছাত্রছাত্রী জেনায় লিপ্ত হয়, তাহলে তার উপরে নেমে আসবে মহামারী, কলেরা, অল্প বয়সে মরণ। তিনটে সমানে একটা। দুই, ও আওজাউ মা মাযা ফি আসলাফিহিম, এমন রোগ হবে যেটা ডাক্তার চিনে না। নারী পুরুষ ছাত্রছাত্রীর এমন রোগ হবে যেটা ডাক্তার চিনে না, যেটা বংশে ছিল না। দাদা, পরদাদা, সাকার দাদা, লাকার দাদা, শত শত হাজার হাজার বছর পূর্বে কোনো দাদাকে কোনো পরদাদাকে এই রোগ হয়নি, এটা আল্লাহর নবী বলেছেন, আমি অনুবাদক। তিন, এজা জাহারাল রেবা ওয়া জেনা ফি কওমিন, যখন কোনো সম্প্রদায়ে জেনা প্রকাশ পাবে, সুদ প্রকাশ পাবে। যখন কোনো সম্প্রদায়ে জেনা প্রকাশ পাবে, সুদ প্রকাশ পাবে। জাহারাল থাকরোয়াল মাসকানা, তখন তাদের উপরে নেমে আসবে নিঃস্বতা, তাদের উপরে নেমে আসবে দারিদ্রতা। তাকে, তার স্ত্রীকে, তার স্বামীকে, এই পরিবারকে একদিন না একদিন ভিক্ষুক হতেই হবে। খুব সাবধান। আল্লাহ রাসূল বলছেন, এজা কানা নিসফুল লাইলে, রাত্রি যখন অর্ধেক হয়ে যায় তখন সব দরজা খুলে দেওয়া হয়। রাত্রি যখন অর্ধেক হয়ে যায় সব দরজা খুলে দেওয়া হয়। যে যা চায় তাকে তা দিয়ে দেন, যে যেই ক্ষমা চায় তাকে তা ক্ষমা করে দেন। যেই বিপদে পড়ে বলে বিপদ থেকে বাঁচাও, তাকে আল্লাহ বিপদ থেকে বাঁচিয়ে দেন। ইল্লেলে বাগিন ফারজেহা, তবে যার জেনার সম্পর্ক আছে, প্রেমের গল্প আছে, তার কথা কবুল হয় না। তার জেনার সম্পর্ক আছে, প্রেমের গল্প আছে, তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। এই ছাত্রছাত্রী মনে রেখো, শিক্ষক মণ্ডলী আপনিও মনে রাখেন, গার্জেন আপনিও মনে রাখেন, চারটা বিপদ নেমে আসবে। জি, প্রশ্ন উত্তর আছে, জাজাকাল্লাহ খায়। এই ছেলেরা মনে রেখো, অশ্লীল কাজে লিপ্ত হলে এক নম্বরে বিপদ কি হবে? মহামারী, কলেরা। দুই নম্বরে বিপদ কি হবে? এমন রোগ হবে যেটা বংশে ছিল না। তিন নম্বরে কি হবে? নিঃস্বতা, দারিদ্রতা নেমে আসবে। চার নম্বরে কি হবে? দোয়া কবুল হবে না, যে কোনো প্রার্থনা আল্লাহর দরবারে কবুল হবে না। খুব সাবধান আপনারা, এই ছাত্রছাত্রী তোমরা সাবধান থাকো। আমি তোমাদেরকে বারবার বলছি, সতর্ক হও। সতর্ক হতে পারলে আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাবেন, আল্লাহ তোমাকে যে কোনো বিপদ থেকে রক্ষা করবেন, আল্লাহ তোমাকে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে রাখবেন। কেন? তুমি ভুলে গেলে? ওই যে তিনটি লোকের কথা, তিনটা লোক গর্তে আটকা পড়েছিল, একটা বড় পাথর মুখের উপরে এসে পড়লো, তারা গর্ত থেকে বের হতে পারবে না। তিনজন, একজন বলল যে আমি বাপ মাকে ভালোবাসতাম, পার্থক্যটা সরিয়ে দেন, আল্লাহ বললেন দিলাম। তিনজনের একজন বলল, আমি একটা কাজের লোক নিয়েছিলাম, অর্ধেক দিন কাজ করার পরে চলে গেল, আমি টাকা দিতে চাইলাম, নিল না, অনেক দিন পরে এসে টাকা চাইলো, আমি বললাম গরু ছাগল নিয়ে যাও, আমাকে বলল মজাক করবেন না, আমি বললাম মজাক করিনি, সব নিয়ে যাও, সব নিয়ে গেল, পাথর সরিয়ে দেন, আল্লাহ বললেন দিলাম। তৃতীয় জন বলল, আমি আমার চাচাতো বোনকে ভালোবাসতাম, মানুষ নারীকে যা ভালোবাসে তার চেয়ে লক্ষ কোটি বেশি, আমার চাচাতো বোন বলল আমি অশ্লীল কাজে রাজি আছি, তবে আমাকে 100টি স্বর্ণের টাকা দিতে হবে,
100 স্বর্ণের টাকা দিতে হবে। আমার চাচা তখন ভেবেছিল আমি গরিব মানুষ, টাকা সংগ্রহ করতে পারবো না। হাড় ভাঙা পরিশ্রম করে টাকা সংগ্রহ করে নিয়ে আসলাম, হাতে দিলাম, আমি অশ্লীল কাজে বসেছি। তখন আমাকে আমার চাচাতো বোন বলছে, আব্দাল্লাহ, এ আল্লাহর বান্দা, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় কর রে, আল্লাহ তাফতাইল খাতামা, আমাকে অসতী প্রমাণ করিস নে। এ আল্লাহর বান্দা, তুই আল্লাহকে ভয় কর রে, আমাকে অসতী প্রমাণ করিস নে। ফাকুন্তা আনহা, আমি উঠে গেছি, অশ্লীল কাজ করিনি, বাঁচিয়ে দেন। আল্লাহ বলেন, ঠিক আছে যাও। আমি পাথর সরিয়ে দিলাম, বাঁচিয়ে দিলাম। দেখবেন আপনি নগদ দোয়া কবুল, দেখবেন আপনি নগদ দোয়া কবুল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, সারা, স্বৈরাচারী শাসক তোমাকে ডেকে পাঠিয়েছে, সারা, স্বৈরাচারী শাসক তোমাকে ডেকে পাঠিয়েছে, যাও। স্বৈরাচারী শাসকের ঘরে সারা ঢুকলেন, ঢুকতেই শাসক দাঁড়িয়েছে, গায়ে হাত লাগাবে, হাতটা বাড়িয়েছে। তখন সারা বলছেন, আগে অজু হবে, দুই রেকাত সালাত হবে, তারপরে কোনো কথা। সারা অজু করলেন, দুই রেকাত সালাত আদায় করলেন, তারপরে বলছেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নি আমানতু বিকা ওয়া রাসূলিকা, আমি সারা তোমাকে বিশ্বাস করি, তোমার নবী ইব্রাহিমকে বিশ্বাস করি। আমি বলি না ইব্রাহিম আমার স্বামী, আমি বলছি তুমি আল্লাহ ইব্রাহিম নবী, তুমি আল্লাহ ইব্রাহিম নবী, তুমি আল্লাহ ইব্রাহিম নবী। আমি ইব্রাহিমকে স্বামী বলছি না, আমি বলছি ইব্রাহিম একজন নবী, এটা আমি মেনে নিয়েছি। আহসানতু ফারজি ইল্লাল্লাহ জাওজি, আমার লজ্জা স্থানকে জিন্দেগিতে আমার স্বামী ছাড়া কাউকে কোনোদিন ব্যবহার করতে দিনি। এই তিনটা কথা যদি ঠিক হয়ে থাকে, এক, তোমাকে বিশ্বাস করি, দুই, তোমার নবী ইব্রাহিমকে বিশ্বাস করি, তিন, আমি জিন্দেগিতে কোনোদিন অশ্লীল কাজে লিপ্ত হইনি, এই তিনটা কথা যদি ঠিক হয়ে থাকে, ফলা তুসাল্লে তালায়াল কাফেরা, তাহলে এই স্বৈরাচারী শাসক যেন আমার গায়ে হাত লাগাতে না পারে। নির্জনে বলছি তোমাকে, এই যেন আমার গায়ে হাত লাগাতে না পারে, এই কথা যদি সত্য হয়। বলা শেষই হয়নি, স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়ে উল্টে পড়ে গেছে। বুখারী মুসলিম। যুবক শোনো, ছাত্র ছাত্রী শুনে রাখো, তোমারও কথা আল্লাহ কবুল করবেন। তুমি এইভাবে দৃঢ়তার সাথে আল্লাহকে বলো, তুমি এইভাবে দৃঢ়তা নিয়ে আল্লাহকে বলো, দেখেছ সারার দৃঢ়তা কত? কথা তিনটে যদি সত্য হয়, এই জন্য আমার গায়ে হাত লাগাতে পারে না পারে, শোনেন, কথা তিনটে যদি সত্য হয়, এই জন্য আমার গায়ে হাত লাগাতে না পারে। কথা শেষই হয়নি, অজ্ঞান হয়ে উল্টে পড়ে গেছে। দোয়া পড়বেন সালাম ফেরার পূর্বে, আল্লাহুম্মা ইন্নি আসালাকা ইলমান নাফে অরিজকান ওয়াসে আমালান মুতাকাব্বাল, গ্রহণীয় আমল। এই কথাটা বলতে গিয়ে এই পর্যন্ত বললাম।